আসসালামু আলাইকুম সবাইকে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, উচ্চতর গণিতের যেই নবম অধ্যায়টা রয়েছে, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, ওই চ্যাপ্টারের প্রথম যে পার্টটা অর্থাৎ 9.1 এর সব অঙ্ক কিন্তু সজন ভাইয়ের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে। তোমরা কিন্তু প্লেলিস্টটি চেক করলেই পেয়ে যাবে। আমি এসেছি তোমাদের মধ্যে 9.2 এর যত অঙ্ক রয়েছে সব কিছু সলভ করতে। প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করব প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আকারে। তো চলো দেরি না করে শুরু করা যাক। এবং এই অধ্যায়টা শুরু করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই অধ্যায় যত বেসিক আছে তোমরা সব কিছু আয়ত্ত করে আসো, তাহলে প্রত্যেকটা অঙ্ক ভিডিও আকারে যখন তোমরা দেখবে তখন অনেক সহজ হয়ে যাবে এবং অনেক ইজি লাগবে বুঝতে। ঠিক আছে, তোমাদের মাঝে আছি, আজকে চলো সলভ করব নবম অধ্যায় অর্থাৎ 9.2 এর 6 এর ক নাম্বার। এর আগে যেগুলো আছে সেগুলো সব এমসিকিউ। এমসিকিউ তো কিন্তু সলভ করবে সজন দাদা, উনি কিন্তু সব কিছু সলভ করে ভিডিও আকারে দিয়ে দিবে। ঠিক আছে, আর আমি সলভ করব সব ম্যাথগুলো। তো চলো আমরা প্রথম অঙ্কটা সলভ করে ফেলি। প্রথম অঙ্কটা কী বলা আছে দেখো তো, লগের যে অঙ্ক, লগের অঙ্কগুলোর মাঝে আমি আবার বলবো যে বেসিকটা যাতে ক্লিয়ার থাকে তোমার। গুণ থাকলে কী হয়, ভাগ থাকলে কী হয়, ঠিক আছে, এবং তোমার উপরে যদি ঘাত থাকে তখন কী হয়, এইসব ক্ষেত্রে যদি একটু না বুঝো তাহলে কিন্তু অঙ্কগুলো বোঝা অনেক মুশকিল হয়ে যাবে। তাও অঙ্ক করার মাঝে মাঝে যতটুকু বেসিক বোঝানোর দরকার আমি তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো এখানে সর্বপ্রথমে কী আছে দেখো তো, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, হ্যাঁ, এখানে আছে লগ কে a টু দি পাওয়ার n বাই বি টু দি পাওয়ার n, লগ কে বি টু দি পাওয়ার n বাই সি টু দি পাওয়ার n, মানে ভাগাকারে আসছে। ঠিক আছে, এবং লগ কে সি টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n রয়েছে। ঠিক আছে, তো এখন আমরা এখানে কী করবো বলো তো, আমরা এখানে একটা জিনিস করব, সেটা হলো তুমি দেখো লগ কে, এখানেও লগ কে, এখানেও লগ কে, এখানে লগের ভিত্তি সেম, এখানেও লগের ভিত্তি সেম, এখানেও লগের ভিত্তি সেম। যদি ভিত্তি সেম থাকে তাহলে লগ লগের মাঝে ওই ভিত্তি সেম, যে এই ভিত্তি আর এর ভিত্তি সেম, এবং এদের দুইজনের মাঝে কী চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন, যোগ চিহ্ন রয়েছে। আবার এখানে লগের ভিত্তি, এখানেও লগের ভিত্তি সেম, এবং এদের মাঝে কী চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন রয়েছে। যদি প্লাস থাকে তাহলে লগের যেই মানগুলো এখানে দেওয়া আছে সেগুলো কী হয়ে যাবে, পরস্পর পরস্পরের সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো কী হবে, আমি যদি লগ কে কমন নিয়ে নেই, কমন তো না অর্থাৎ সূত্রের মতো আর কি, দেখো এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এই লগের যে লগের সাথে যে মানটা রয়েছে সেটা ইনটু ইনটু আকারে থাকবে, কারণ কি তাদের মাঝে যোগ আকার আছে। ঠিক আছে, আবার বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন, ইনটু দিলাম, আবার কী দিব আমি বলো তো, আমরা এটা মুছে দিই, এই যে সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, শেষ। ঠিক আছে, তার মানে আমরা কী শিখলাম একটা, যদি লগের ভিত্তি সেম থাকে, এদের মধ্যে যদি যোগ চিহ্ন থাকে, তাহলে লগের যে এই রাশিগুলো রয়েছে বা মানগুলো রয়েছে ভাগাকারে সেগুলো গুণ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তো এখন কী হবে বলো তো, এখন এখানে কী হবে, এই দেখো একদম সোজা লগ কে, তারপর এ টু দি পারেন, এখানে এ টু দি পারেন কাটাকাটি যায়, এখানে সি টু দি পারেন, এখানে সি টু দি পারেন কাটাকাটি যাচ্ছে, এখানে বি টু দি পাওয়ার এন, এখানে বি টু দি পাওয়ার এন কাটাকাটি যাচ্ছে। তাহলে কী থাকছে বলো তো, ওয়ান, তাহলে থাকছে ওয়ান। এবং সবসময় মনে রাখবা যে লগ কে ওয়ানের মান শূন্য, লগ কে ওয়ানের মান শূন্য। কীভাবে শূন্য হতে পারে, এটা শূন্য হতে পারে কীভাবে, একটু দেখো, একটু দেখো, লগ কে ওয়ান দেওয়া আছে তাই না, তার মানে লগ কে কে টু দি পাওয়ার শূন্য, লগ কে কে টু দি পাওয়ার শূন্য, তার মানে কে টু দি পাওয়ার শূন্য মানে কি, ওয়ান, কে টু দি পাওয়ার শূন্য মানে কি, ওয়ান। ঠিক আছে, এবং আমি কি করব তখন, এখানে একটা, এখানে একটা জিনিস দেখবা, এই শূন্যটা কই চলে যাবে, লগের এই পাশে চলে যাবে, তার মানে শূন্য ইনটু লগ কে বাই কে, এটা ক্লিয়ার করে দিই, তাহলে লগ কে কে মান কত, ওয়ান, তাহলে শূন্য ইনটু ওয়ান শূন্য। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। লগের সাথে যেই ভিত্তি থাকুক না কেন, ভিত্তি আর উপরের রাশি যদি সেম থাকে তাহলে ওয়ান হবে, সেম টু সেম এভার এরকম এক্স লগ এক্স এক্স, তাহলে কী হবে, ওয়ান হবে এদের মান। ঠিক আছে, তাহলে এই এই ক্ষেত্রে দেখো লগ কে কে এই জিনিসটার মান কী হয়ে গেছে, ওয়ান হয়ে গেছে, এবং তার সাথে যদি তুমি শূন্য গুণ দাও তাহলে কী হয়ে যাবে, শূন্য, সেই শূন্যটাই এখানে আসলো। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব দ্বিতীয় অঙ্কে। প্রথম অঙ্কে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে, ঠিক আছে, এবং তোমাদের একটা জিনিস আমি দিয়ে দেই, তোমরা কমেন্টে এই অঙ্কের হিসেবে এইচ ডাব্লিউ হিসেবে করবে কমেন্টে। ঠিক আছে, যেটা আনসার কী হতে পারে, লগ লগ এ রুট এ, এটার মান কত, মান সেটা তোমরা বের করবা, লগ এ রুট এ,
এটার মান কত তোমরা সবাই বের করে কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? মনে থাকবে তো ইকরাম ভাইয়ের কথা কিন্তু শুনতে হবে, ওকে? যেহেতু আমার ক্লাসগুলো করতেছো এখন অবশ্যই শুনতে হবে, এটা তোমাদের HW হিসেবে থাকবে, ঠিক আছে? তো পরের ক্লাসে চলে আসবো আবার 6 খ নম্বর অঙ্ক নিয়ে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম সবাইকে। এবং 9.1 এর অঙ্কগুলোর সব লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।